সীমান্ত দিয়ে মহিষ পাচার করার সময় সীমান্ত রক্ষীর বাধা। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর ওপর চড়াও হয় বাংলাদেশ পাচারকারী। সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু হয় বাংলাদেশি পাচারকারীর। ঘটনাটি কৃষ্ণনগরের বিষ্ণুপুর সীমান্তে। মৃত বাংলাদেশি ব্যক্তির নাম মুমতাজ হোসেন, বয়স 32 বছর। শনিবার গভীর রাতে কয়েকজন পাচারকারী মোষ পাচার করতে গেলে 54 নম্বর বিএসএফ ব্যাটালিয়নরা তাদের আটকায় বলে জানা যায়। তখন বিএসএফ কে হাসুয়া দিয়ে কাটতে গেলে বিএসএফ গুলি চালায়। সেই গুলিতে এক বাংলাদেশ পাচারকারীর গুলি লাগে, ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। কৃষ্ণনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বিএসএফ এর গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারীকে কৃষ্ণনগর পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি সৌরভ রায় বলেন, মূলত 7 জনের একটি দল এই পাচার কাজ চালাচ্ছিল। কৃষ্ণনগর থানার আইসিকে ফোনে এ বিষয়ে ইনফরমেশন দেয় জওয়ানদের তরফ থেকে। ঘটনাস্থল থেকে একটি মোষ উদ্ধার হয়। বিএসএফ এর গুলিতে একজন মারা গেলেও বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনাগত আমাদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনী আইসির নেতৃত্বে বাংলাদেশের সীমান্তের আশেপাশে বিভিন্ন সমাজ বিরোধী রেড করছিল। সেই সময় বিএসএফ এর কর্তৃপক্ষ আইসিকে ফোনে জানায় যে বিষ্ণুপুর সীমান্তে বাংলাদেশি একটি দল পাচারের চেষ্টা করছিল, গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় তাদের টহলদার বাহিনীর সঙ্গে পাচারকারীরা মুখোমুখি হয়। বিএসএফের যারা টহলদার ডিউটিতে ছিল তারা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় পাচারকারীরা বিএসএফকে আক্রমণ করে এবং তখন বিএসএফ আত্মরক্ষার্থে সেখানে গুলি বিনিময় হয়, গুলি চালায় এবং তাতে একজন পাচারকারীকে পাওয়া যায় মৃত অবস্থায়। আমরা অনুমান করছি এটা বাংলাদেশি নাগরিক এবং ঘটনাস্থল থেকে একটি মোষ উদ্ধার করা হয়েছে এবং মৃত পাচারকারীকে থানায় আনা হচ্ছে পরবর্তী তদন্তের জন্য।